প্রতারক মাওলানা বিলাল আহমদের প্রতারণার শিকার হলেন বদরপুরের 35 জন স্থানীয় নাগরিক। থানায় মামলা। প্রতারক মাওলানা হাফিজ বিলাল আহমদের প্রতারণার শিকার হলেন বদরপুরের 35 জন স্থানীয় নাগরিক। ঘটনার বিবরণে জানা গেছে যে দোকান বিক্রয়ের বায়না নামে দুই মাসে লুটে নিয়েছে 2,50,00,000 টাকা। বর্তমানে প্রতারক মাওলানা বিলাল আহমদ গা ডাকা দিয়েছে। প্রতারক বিলাল আহমদের গড় বদরপুর বিধানসভা সমষ্টির দেওরাইল গ্রামে শাহ আদম হাকি সংলগ্ন এলাকায়। এই প্রতারকের আসাম মেশিনারি নামের একটি দোকান আছে। এই প্রতারকের বিরুদ্ধে বদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় ভুক্তভোগী নাগরিকরা সংবাদ মাধ্যমে জানায়, এই প্রতারককে যে ধরে দিতে পারবে তাকে নগদ 50,000 টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট, জে এম ক্রিয়েশন। আর অনুমানিক কত কত টাকা হইবে? মোহাম্মদ বিলাল আহমদ, হাজি হাফিজ বিলাল আহমদ, উনি মুখাবেরিখানে আসাম মেশিনারি দাম দোকান। আইন বিগত 2 বছর থাকি মানুষকে প্রতারণা করে এসেছেন। আমার কাছে তার দোকানটা 30,00,000 টাকা, তিনি আমার কাছে এই দোকানটা বন্দোবস্ত করে 10,00,000 টাকা আমার কাছে বায়না নিয়েছে। নিয়া আজকে 15 দিন হয়েছে উনি পলাতক। এখন আশপাশ জানতে পারি যে 3,50,000,000 টাকার মতন উনি নিয়ে পলাতক হয়েছে। উনার মার সঙ্গে উনি যোগাযোগ করতেছেন, উনার বাড়িদের সঙ্গে যোগাযোগ করতেছেন, কিন্তু তারা আমাদেরকে কোনো কভার করেন নাই। প্রশাসনের কাছে একটাই দাবি, তাকে যেন ধরে আমাদেরকে এই সলিউশনটা করে দেন, কারণ এতে আমরাও কৃতজ্ঞ থাকবো। আরও 50,000 টাকা আমরা তাকে পুরস্কার হিসাবে দিয়ে দেব। আমরা ফেসবুক লাইভে এসে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এসে আমাদেরকে সাহায্য করেছেন, যে আমরা প্রতারণার ফাঁদে পড়ে এমন অসুবিধাগ্রস্ত হয়েছি যে কোনো খবর না পেয়ে তাদের আপনাদেরকে খবর দিই যে আপনারা আমাদের লাইভটা সুন্দর করে তুলে ধরেন, যাতে প্রশাসনও দেখতে পান, প্রশাসনও দেখতে পায় এবং আমাদের ভারত সরকারও দেখতে পায় আমাদের এই প্রতারকের বিষয়ে। প্রতারকটি আমাদের কাছ থেকে প্রায় তিন মাস হয়ে গিয়েছে। একটি জমিনের একটি কাগজ আমাকে বানিয়ে দিয়ে আমার কাছ থেকে প্রায় 5,55,000 টাকা নিয়েছে। এবং এখন শুনতে পাচ্ছি যে আমি শুধু একা নই, আমার মতো আরও মানে 31-35 জন মানুষের কাছ থেকে এরকম প্রতারণা করে প্রায় 2 থেকে 2,50,000 টাকার মতো সংগ্রহ করেছে শুধু এই 3-4 মাসের ভিতরে। এবং তা সংগ্রহ করে সে কোথায় পালিয়ে গিয়েছে আমরা এখনও খবর পাচ্ছি না। আমরা শেষ পর্যন্ত ডিএসপি সাহেবের কাছে করিমগঞ্জে গিয়েও নালিশ করেছি এবং উনি প্রতারিত আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি যত সম্ভব আমাদের সাহায্য করবেন এবং করতেছেনও। উনি থানায় এসে ওনার বাইরেরকেও খবর দিয়ে নিয়েছেন, ওনার দোকানের একজন কর্মচারীকেও খবর দিয়ে নিয়েছেন, নিয়ে অনেক খবর সংগ্রহ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে একটু ধৈর্য ধরুন, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। তো আমরা এখন লাইভের মাধ্যমে সকল জনসাধারণের কাছে খবরটি পৌঁছে দিতে চাই যে আপনারা যদি
একে পান তাহলে ধরে আমাদেরকে সাহায্য করুন। আমরা নগদ 50,000 টাকা মানে পুরস্কার হিসাবে যিনি ধরতে পারবেন তাকে আমরা নগদ দিয়ে দেবো। এই প্রতারণা করার এখন ওকে যোগাযোগ করার তো আমরা কোনো উপায় পাচ্ছি না। মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর 9435884810 এই নম্বরে যোগাযোগ করলে আমি একজন আছি, আমি আরও আমার সাথে যারা আছেন তাদের যোগাযোগ করে আমি নিয়ে যাবো। আর আমার ভাই কিছু বলবেন? একটা প্রতারণার শিকার হয়েছি যে মৌলানা বিলাল আহমদ, হাফিজ বিলাল আহমদ ওনার নাম। আমরা বর্তমানে যে দোকানের সামনে উপস্থিত আছি সেই দোকানটি ওনার, এই দোকানের নাম হচ্ছে আসাম মেশিনারি মানে জেরক্সের দোকান। এটা জায়গা, এই জায়গাটা আছে দোকানের মানে প্রায় 150 পরিমাণ। আমাদের কাছ থেকে 22 লক্ষ টাকা উনি বয়নামা নিয়েছেন এবং গরিব সমিওতে। হ্যাঁ, আমার মানে বন্ধু, আমার ভাই, আমি আমার এফি, আমরা জয়েন্ট উনি খালি আমাদের নয় আরও অনেক মানুষের কাছ থেকে আমরা বায়নমার করে আরও 5 জায়গার বায়নমা করেছেন, 20 লাখ, 25 লাখ, 40 লাখ করে। উনি একটি প্রতারণা করেছেন। আপনার এখানে কতজন রয়েছেন টোটাল? আমরা 20 জন আছি। আমরা এখন আমি বলতে বলবো নেই দিলাম 11 জন মতো আপনারা রয়েছেন। আর আরও আছে, অনেক আছে। উনি একটি শুধু প্রতারকই করেছেন আমাদের যে আমরা এর ব্যাপারে আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু এরপরে প্রশাসনকেও আমরা সেকেন্ড বর্তমানে ওসি আমাদের মন স্যারও তদন্ত করেছেন এবং ডিএসপি স্যারও সাহায্য আমরা নিয়েছি। ডিএসপি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনার পাসপোর্ট যা আছে জব্দ করবেন যাতে উনি বাইরে না যেতে পারেন। আর আপনাদেরকে আমরাও বলেছি যে যদি ওনারা আপনারা ধরিয়ে দিতে পারেন ওনাকে আমরা নগদ হিসাবে 50,000 টাকা আমাদের তরফ থেকে দিয়ে দিব। কন্ট্যাক্ট নাম্বার আমাদের মেসাব দিয়েছেন, আহরার মেসাব, ওনার নাম্বারে যোগাযোগ করলে হবে, কোনো প্রবলেম নাই।